Assalamualaikum, Namaskar. আজি সভাৰ সভাপতি মহোদয়, আমাৰ মঞ্চত আহ্বান অলংকৃত কৰা বিভিন্ন স্থানৰ শ্ৰদ্ধাৰে আমন্ত্ৰিত অতিথিসকল আৰু আমাৰ সংগ্ৰামী বন্ধুসকললৈ মই সংগ্ৰামী অভিনন্দন জ্ঞাপন কৰিছো। বন্যাম মিছ রুমিয়া খাতুন মই জনপ্রিয় কলেজের তৃতীয় সাংবাদিকর ছাত্রী। মই নিজে লিখা এটি কবিতা আবৃত্তি করি। কবিতার মাজত বহুতো ভুল ত্রুটি থাকিব পারে, আঙুলিয়ে দিব বলে আশা রাখিলো। কবিতাটির শিরোনাম সংখ্যালঘু সংগ্রাম। সংখ্যালঘু সংখ্যালঘু শব্দটো শুনিলে যে বুকুখন কঁপি উঠে, আতংক শিয়ল উঠে, কারণ সর্বশরীর জোকাৰি যায়, কপালত গাম বিৰিঙে, মনত পৰি যায় লেনিন ঠাকুৰৰ নাৰকীয় হত্যালীলাৰ কথা। শিক্ষা আৰু বৰ্বৰতাৰ যি স্বাক্ষৰ হোৱা শত সহস্ৰ গৰবাৰীৰ কথা, আশ্ৰয় শিবিৰত বন্ধুবৰ্গ লোকেই নির্যাতিত নিপীড়িত লঞ্চিত বঞ্চিত শোষিত সকলের কথা, নদীর প্রবল গড়া খহনীয়ার কবল অনুসরি চোদ্দ মার্ক গড় দ্বার সাজিবলগীয়া হওয়া সেই সকল দুর্ভগীয়ার কথা, গড়াখহনীয়ার কবলত পড়ি পেটের তাড়নাত কাম বিচারি গই অসহনীয় লাঞ্ছন বঞ্চনার বলি হই বিদেশি বাংলাদেশে অবস্থিত বদনামর পূজা বহন করা সকলের কথা। সংখ্যালঘু শব্দটো শুনিলে আমার মনত পড়ে সেই সকলের কথা, যে সকলের ভোটার তালিকা নামর আগত দীর কলঙ্কলৈ আদালতৰ দুৱাৰে দুৱাৰে ঘূৰি ডিমোশনৰ দৌৰত হৈৰাণ হৈ ডিটেনশ্যনৰ কেম্পৰ আলহী হৈ দিলে দিলে মৃত্যুৰখন হিচাপ কৰা সকলৰ কথা। এনআৰচিৰ শুনানিৰ নামত যাত্ৰা পথত মোৰ ঘটনাত পতিত হৈ মৃত্যু বৰণ কৰা সকলৰ কথা। আমি সংখ্যালঘুসকল, আমি সংখ্যালঘুসকল সর্বত্রে বঞ্চিত, উপযুক্ত শিক্ষা দীক্ষা কর্মস্থান উন্নত চিকিৎসালয় সুযোগ যাতায়াতের ব্যবস্থা বিমুক্ত খোৱা পানী ইত্যাদি ইত্যাদি। এই যে কাহিনী বলো, এনেকুৱা অজস্র কাহিনী আজি ইতিহাসের মতত লিপিবদ্ধ। ইতিহাস আমি অধ্যয়ন করিব লাগিব, জিয়াই থাকিবলৈ হল আমি আমার প্রাপ্য আদায় করিবলৈ হলে আমার ন্যায্য অধিকার সাব্যস্ত করিবলৈ হলে আমি সংখ্যালঘু সকলে সংগ্রাম করিব লাগিব। সংগ্রাম আমি করিবই লাগিব, আমার সংগ্রাম ন্যায্য প্রাপ্তির সংগ্রাম, আমার সংগ্রাম লাঞ্ছনা বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম, আমার সংগ্রাম অধিকার সাব্যস্তর সংগ্রাম, আমার সংগ্রাম মানুষ হিসাবে জিয়াই থাকার সংগ্রাম। ধন্যবাদ। ধন্যবাদ জ্ঞাপন করেছো। রুমিয়া খাতুনের কবিতা প্রীতি সন্তুষ্ট হয়ে আমার গুৱাহাটী উচ্চালয়ের জ্যেষ্ঠ অধিবক্তা মাননীয় সিকদার ডাঙরিয়ায় 500 টাকার পুরস্কৃত করেছে। মই তোমাক আহ্বান করেছো তুমি ইফালে আহি এই পুরস্কারটা গ্রহণ কর। আমার গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের জ্যেষ্ঠ অধিবক্তা আমার সংগঠনের লগত আমার আত্মায় ডাঙর আত্মা আমার সহায় সহযোগিতা পরামর্শ সকলখিনি তেখেতের পর আমি পাও। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহোদয় তেখেতে এই কবিতা আবৃত্তির প্রতি সন্তুষ্ট হয়ে আমার এই ছাত্রীজনীক 500 টাকার পুরস্কৃত করেছে। আমার গুৱাহাটীর সিটি কমিটির সভাপতি সেকান্দার আলী আহমেদ ডাঙরিয়ায়
এই কবিতা আবৃত্তি সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত করেছে। আমার কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক দরঙ্গর আমির হুসেন সাহাবে কবিতা আবৃত্তি সন্তুষ্ট হয়ে 500 টাকায় পুরস্কৃত করেছে। মোর লগত 300 টাকা আছে, আমার সংগ্রামী বন্ধু সকলেই দিছে। এই 300 টাকা মই গোটেই সংগ্রামী অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদৰ হৈ আমি এই ছাত্রীজনীক আমার নিমন্ত আমার দরং জেলার মুখ্য উপদেষ্টা নুরুল হক তালুকদার সাহাব, আমার নগাঁও জেলার সভাপতি মোহাম্মদ আলী ওরফে লালমিয়া সাহাবে সন্তুষ্ট হয়ে 200-200 টাকা তাই উপহার দিছে। ধন্যবাদ, যথেষ্ট ধুনিয়া কবিতা আবৃত্তি তাই করেছে। সন্মানীয় সকল সভাপতি সাহেব, কালি আবৃত্তি আবৃত্তি কি কৈ আছে, বিষয়বস্তুটো চাব লাগিব। বিষয়বস্তু যেবিলাক শব্দ প্রয়োগ করেছে, যেবিলাক বিষয় আনিছে, আমার সমস্যা যেখানে ইনক্লুড করেছে, তার উপরে আমি দিছো আবৃত্তি ভালো হোক বেয়া হোক। ধন্যবাদ জানাইছো, ধন্যবাদ। তো এতিয়া আমার মজত ইতিমধ্যে আমি উপস্থিত হব আমসির সভাপতি মাননীয় রিজাউল করিম।